আর মাত্র কিছুক্ষণ বাদেই শুরু হয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ইতিহাসের সব থেকে বড় ম্যাচ। একদিকে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাইয়ের কাছে হারার পর রোহিত হার্দিকের মতো বড় প্লেয়ারকে আবার ফিরিয়ে নতুন এক দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে, সেখানে আজ কলকাতা নাইট রাইডার্সও মুম্বাইয়ের বিরুদ্ধে সব থেকে বেশিবার হারের রেকর্ডকে ভেঙে দিতে মাঠে নামছে তাদের সব থেকে এক স্ট্রং প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বস, আজকের ভিডিওতে আমরা ফটাফটভাবে জেনে নিব আইপিএল 2021-এর সেকেন্ড ফেজের 34তম ম্যাচ কেকেআর ভার্সেস এমআই ম্যাচের দুটি টিমের কনফার্ম প্লেইং ইলেভেন, এই ম্যাচে দুটি টিমে কারা কারা খেলবে না, এই ম্যাচে কোন টিম জিতবে এবং এই ম্যাচ কিভাবে ফ্রিতে লাইভ দেখা যাবে তার ডিটেলস। তো প্লিজ দেখো পুরো ভিডিও। এই ম্যাচের জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও আইপিএল 2021-এর প্রতিটি ম্যাচের আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং এক্ষুনি নিচে ডেসক্রিপশান লিঙ্ক থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল। আর দাদা বিভিক্স লক্সমন রাহানে রণবীর কাপুরদের সঙ্গে খেলে টিম বানিয়ে জিতে নাও 1 কোটি নয়, 2 কোটি নয়, 5-5 কোটি টাকার দুর্দান্ত ক্যাশ, যেখানে তো তুমি এক্ষুনি নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করলেই 1500 টাকা ও 20% ক্যাশব্যাক পাচ্ছই। আর তাছাড়া এই অ্যাপ দিচ্ছে ইজি উইথড্রল, টিম বানানোর মতো অনেক সুবিধা, তাই একদম দেরি না করে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল আর এই টি টোয়েন্টি লিগ সিজনে কোটি টাকা জিতে এদের মতো হয়ে যাও করোড়পতি। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিক্টিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো আর কিছুক্ষণ বাদে অর্থাৎ 23 সেপ্টেম্বর UAE-র শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হতে যাওয়া মুম্বাই বনাম কলকাতা ম্যাচটিকে তো আমরা ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে টিভিতে স্টার স্পোর্টস ও মোবাইলে হটস্টার অ্যাপে ইজিলি দেখতে পাবই। আর তাছাড়া আমরা মুম্বাই দলে কারা কারা খেলবে না এবং তাদের প্লেইং ইলেভেন কী হবে সে কথা বললে ওপেনিং করতে দেখা যাবে রোহিত শর্মা ও কুইন্টন ডি কুককে। হ্যাঁ বস, রোহিত শর্মা প্লেইং ইলেভেনে ফিরে আসবে এবং পুনরায় ঝড় তুলবে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের এই পুরনো জুটিকে ফিরে পেয়ে। এরপর মিডিল ও লোয়ার অর্ডারে নামবে নাম্বার 3-তে সূর্যকুমার যাদব, নাম্বার 4-এ ঈশান কিষাণ, নাম্বার 5-এ সৌরভ তিওয়ারি, নাম্বার 6-এ কারণ পোলার্ড ও নাম্বার 7-এ কুণাল পান্ডিয়া। হ্যাঁ বস, হার্দিক পান্ডিয়া এই ম্যাচ খেলবে না এবং তার জায়গায় গত ম্যাচে অর্ধ সেঞ্চুরি করা ব্যাটসম্যান সৌরভ তিওয়ারি একইভাবে ম্যাচ খেলবে। এরপর এ ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 8-এ অ্যাডাম মিলনে, নাম্বার 9-এ রাহুল চাহার, নাম্বার 10-এ জাসপ্রীত বুমরা ও নাম্বার 11-এ ট্রেন্ট বোল্ট। হ্যাঁ বস, প্রথম ম্যাচে মুম্বাই হারলেও বোলিং খুব মারাত্মক ছিল আর এই ম্যাচেও তারা একইভাবে ধ্বংসাত্মক বোলিং করে কেকেআরকে চাপে ফেলে দিতে পারে। তো এই ম্যাচে কেকেআরের হয়ে ওপেন করবে শুভমান গিল ও ভেঙ্কটেশ আইয়ার। হ্যাঁ বস, অন্তত পক্ষে গত 2 বছর ধরে কেকেআরের হয়ে এভাবে কোনো ওপেনিং পার্টনারশিপ হয়নি, যা গত ম্যাচে আরসিবির বিরুদ্ধে হয়েছিল, কারণ এ সময় জুড়ে কেকেআর গিল নারিন, গিল রানা, গিল ত্রিপাঠীর মতো একাধিক ফ্লপ ওপেনিং জুটির ব্যর্থতা দেখে গেছে। তাই এতদিন পর যেহেতু কেকেআর লেফট রাইট কম্বিনেশন যুক্ত সলিড ওপেনিং জুটি পেয়েছে, তাই এ ম্যাচেও একই ওপেনিং জুটি ওপেন করবে। এরপর এ ম্যাচে মিডিল অর্ডারে নামবে নাম্বার 3-তে নীতিশ রানা, নাম্বার 4-এ রাহুল ত্রিপাঠী ও নাম্বার 5-এ ইয়ন মর্গান। হ্যাঁ বস, প্রয়োজন পড়লে তো রাসেল 4-এ এবং রাহুল ত্রিপাঠী লোয়ার অর্ডারে খেলবেই, তাছাড়া নীতিশ রানা যিনি আইপিএল ইতিহাসে 3 নম্বরে নেমে সব থেকে বেশি রান ও ইনিংস খেলে নাম কামিয়েছেন তিনি 3-এই খেলবেন। এরপর এ ম্যাচে লোয়ার অর্ডারে নামবে নাম্বার 6-এ দীনেশ কার্তিক, নাম্বার 7-এ আন্দ্রে রাসেল ও নাম্বার 8-এ সুনীল নারিন। হ্যাঁ বস, এ ম্যাচেও সাকিবের কোনো খেলার সম্ভাবনা নেই, তাই একই লোয়ার অর্ডার কম্বিনেশন নিয়ে কেকেআর আজ মুম্বাইয়ের মোকাবিলা করবে। এরপর এ ম্যাচে বোলিং ডিপার্টমেন্টে দেখা যাবে নাম্বার 9-এ লকি ফার্গুসন, নাম্বার 10-এ প্রসিদ্ধ কৃষ্ণা ও নাম্বার 11-এ বরুণ চক্রবর্তীকে। হ্যাঁ বস, মুম্বাইকে আটকাতে গেলে কেকেআরকে অবশ্যই আরসিবির মতো কম রানে গুটিয়ে দিতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সকে, আর তার জন্য এই বোলিং ইউনিটকে পুনরায় জ্বলে উঠতে হবে। তো এখন এই ম্যাচটি কে জিতবে সে কথা বললে আজকের ম্যাচটি জেতার জন্য দুটি টিমই হাড্ডাহাড্ডি লড়াই করবে, তবে শেষ ম্যাচ এই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের নামে করতে পারে। তো আজকের ম্যাচে কোটি টাকা জিততে অবশ্যই ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে দাও লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এভাবে আইপিএল 2021 ও ক্রিকেট সংক্রান্ত সমস্ত রকম আপডেট ও ভিডিও পেতে এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।